কোরআনের সওয়াত সবাই নিতে পারে? পারে না। কোরআনে 400 থেকে 450 জায়গায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠার জন্য তোমরা দাওয়াতের পাশাপাশি জিহাদ করো। কী করো? ওই শব্দ নিতেই পারে না মানুষ, শুনলেই ও শুন। যারা ইসলামের বিরুদ্ধে আছে, সরাসরি সরাসরি বিরুদ্ধে আছে, ওরা তো এমনি নিতে পারেই না, এটা আলাদা বিষয়। যারা দাড়ি টুপিওয়ালা কালিমা পড়া কিছু মুসলমান আছে, মুনাফেক নামধারী মুসলমান, এরাও নিতে পারে না। দেখেন নাই কি অবস্থাটা হইলো অক্টোবর মাসে, এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এই প্রকাশ্য একটা জিহাদ চলতেছে ইহুদিদের সাথে, একদম স্পষ্ট সবাই চিনতেছে কারা হকপন্থী কারা বাতিলপন্থী। একটা মানুষ যে নামাজ পড়ে না সেও চিনতে পারতেছে যে হ্যাঁ এই এরা জালেম এরা মাজলুম, তাই না? প্রশাসনের সবাই, প্রশাসনের 98% ভাই এটাই বিশ্বাস করে যে ইসরায়েল জালেম, এই ফিলিস্তিনের ভাইরা মাজলুম। অনেক অনেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয়, কথা হয়, চা খাই। আল্লাহপাক তো একটা জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ মহব্বতের। তারা বলে যে হুজুর যদি সত্যি আমাদের সুযোগ থাকতো বা আমাদেরকে যদি আল্লাহপাকে সুযোগ দিতেন বা ওইরকম কোনো নেতা আমাদের থাকতো আমরা সবার আগে গিয়ে ওখানে যুদ্ধ করতাম। তা আমাদের দেশের প্রশাসনের লোকজন বলেছে, কথা বুঝতে পারতেছেন? কিন্তু মুসলমান নামধারী আলেম নামধারী কিছু দাড়ি টুপিওয়ালা বুঝতে পারল না যে ওই ভাইরা মাজলুম আর এরা জালেম। এরকম চলমান তাজা একটা জাজল্যমান ইস্যুতেও ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে ইসরায়েলের পক্ষ নেওয়া শুরু করল। এটা দিয়ে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর আমি এগুলো বলতেও চাই না, আমার লজ্জা লাগে। এদের বিরুদ্ধে দু একটা কথা বলতে আমার এনার্জি লস হয় এবং লজ্জাও লাগে। নির্লজ্জ শ্রেণী, নির্লজ্জ। দেখেন সিরাজউদ্দৌলার নাম শুনেছেন? বেচারা পরাজিত হয়েছেন। বেচারা কি হয়েছে? কিন্তু লড়াই করে পরাজিত হয়েছে। মির্জাফরের নাম শুনেছেন? ও বেটা ব্রিটেনের হাত ধরে জয়লাভ করেছে, জয়লাভ করে মসনদেও বসেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ গাদ্দারদেরকে মির্জাফর নামে ডাকে। কথা বুঝতে পারেন নাই তো? সবসময় দুনিয়ার সাফল্য, দুনিয়ার বিজয়, দুনিয়ার আধিপত্য সব কিছু না, জনগণ সব বুঝে। এখন বাংলাদেশের ইয়াং জেনারেশন স্পেশালি তারা অনেক পড়াশোনা করে, এখন বুঝে, আলেমদের সাথে থাকে। হক বাতিল এভাবে আপনি আলাদা করতে পারবেন না, হককে বাতিল, বাতিলকে হক বানাইতে পারবেন না। ইনশাল্লাহ হক হকের জায়গায় স্পষ্ট থাকবে, বাতিল বাতিলের জায়গায় স্পষ্ট থাকবে। এই সময়গুলোতে মানুষ বলেছে যে যে ভাইরা শিশু হত্যার প্রতিবাদ করতেছে, বন্দের ইজ্জত নিধনের প্রতিবাদ করতেছে, বোম্বিংয়ের প্রতিবাদ করতেছে, এদের আকিদা ঠিক নাই, এদের মানহাস ঠিক নাই, এরা সঠিক মুসলমান না, এরকম অবস্থায় মানুষ বলেছে আইয়ুব রাহিমাহুল্লাহ যখন আক্রমণ করে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন উনারও আকিদা মানহাস ঠিক ছিল না। এরকম অবস্থায়ও মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাড়ি টুপিওয়ালা পাকড়ি জুব্বা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী, সক্ষমতা নাই, কেন সে যুদ্ধ করতে গেল? বলেছে যে হামাসকে সৃষ্টি করেছে নাকি ইসরায়েল। তো এই হলো অবস্থা, না এদের আকিদার কোনো ঠিক সঠিক জ্ঞান আছে, না সত্যিকারের মানহাজের সঠিক জ্ঞান আছে, আর না ইতিহাসের কোনো সঠিক জ্ঞান আছে। হামাস সৃষ্টি হয়েছে 1994 সালের দিকে, কত সাল বলেন? 1989 থেকে 1992 সালের মধ্যে একটা চুক্তি হয়েছিল। আমি তো বলি আমার সামনে বসা, আর বসতে চাইলে অনলাইনে বাসের কথা বলে, তো অনলাইনে না, যদি পান আপনারা ধরে নিয়ে আমাদের মাদ্রাসায় নিয়ে আসবে, ধরে কি করবে আমাদের মাদ্রাসার সামনে বসাই দিন। অনলাইনে কোনো বাস হয় না, অফলাইনে হবে সামনাসামনে। কিতাব যত কিতাব আছে নিয়ে আসুক, সমস্যা নাই, কিন্তু অনলাইনে না, হবে কোথায়? অফলাইনের সামনাসামনি টেবিল থাকবে, দুই থেকে দুজন বসবে, প্রয়োজনে প্রশাসন থাকবে, প্রয়োজনে আমাদের আরও বড় বড় ওলামায়ে কেরাম থাকবেন, তারা এখানে এটাকে জাজ করবেন। এই যে কথাটা বললো হামাসকে সৃষ্টি করেছে কি ইসরায়েল, আমি শুধু অর্থনীতি নিয়ে পড়ি নাই, আমরা 6টা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম ইউনিভার্সিটিতে, আমাদের ফ্যাকাল্টির মধ্যে 6টা সাবজেক্ট মেইন ছিল, মেজর। একটা হলো ফিলোসফি, একটা হলো ইংরেজি, একটা অর্থনীতি, একটা এই গ্লোবাল অ্যাফেয়ার্স মানে জিও পলিটিক্স যেটাকে আমরা জিও পলিটিক্স বলি, আর একটা হচ্ছে হিস্ট্রি, আর একটা হচ্ছে পশ্চিমা দর্শন। যে পশ্চিমা দর্শনের এতগুলো কথা আমরা বলি, এমনি এমনি বলি না, আমরা জানি ওদের দর্শনের মধ্যে কোথায় কুফর আছে, কোথায় শিরক আছে। এখন ইতিহাস আপনাকে ছোট্ট করে বলতেছি, 1989 সালে একটা চুক্তি হয়েছে ফিলিস্তিনের সাথে, এই চুক্তিটার নাম 1989 থেকে 1992 এর মধ্যে, এই চুক্তিটার নাম হচ্ছে অসলো শান্তি চুক্তি। বলেন কি বললাম? এই এই চুক্তিটা সাধারণ
ফিলিস্তিনি যারা যারা তাদের ভূমি ফেরত চায়, যারা ইসরায়েলের পতন চায়, যারা এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, ওরা মেনে নেয় নাই। তো যারা মেনে নেয় নাই, পরবর্তীতে তারা এই হামাস নামক সংগঠনটা তৈরি করেছে। এটা সশস্ত্র অবস্থা, ওদের দুইটা অংশ আছে, একটা আল কাসসাম ব্রিগেড, একটা হচ্ছে দাওয়ার জন্যে। কিছু মানুষ দাওয়াদের মেহনতে থাকে, কিছু মানুষ সশস্ত্র যুদ্ধ করে। এটা উড়ে এসে জুড়ে বসে নাই, এরা বিগত প্রায় 75 বছর থেকে ধাক্কা সহ্য করতে 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 আজকে বাধ্য হয়ে যায় আসছে। একটা কিতাব বাজারে আসবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন যেন কিতাবটাকে মানে সবচেয়ে সেরাভাবে যেন আল্লাহ পাক আনার তৌফিক দান করে। এর নাম হচ্ছে হুরমাতুল আকসা। কি নাম? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। একদম বিগত 5000 বছরের ইতিহাস আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। কত বছর? 5000 বছর পুরাতন ঘটনা আল আকসা। কত বছর ভাই? 5000 বছর। ওইটা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। ওখান থেকে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা মিশরে আসছে, ওইখান থেকে মূসা আলাইহিস সালামের যুগে তারা আবার গিয়েছে আল আকসা দখল করতে। ওইখানে আমালেকা সম্প্রদায়ের সাথে জিহাদ হয়েছে, তালুতের বাহিনীর মধ্যে দাউদ ছিলেন, তিনি জানুতকে পরাজিত করে ওইখানে ইসলামের খেলাফত কায়েম করেছিলেন 40 বছর। তারপরে আসছে সুলাইমান আলাইহিস সালামের 40 বছর। তারপরে ওদেরকে নেবুজাদনেজার বের করে দিয়েছে। তারপরে ঈসা আলাইহিস সালাম আসছেন, ঈসা আলাইহিস সালামকে তারা মানে নাই, আল্লাহ পাক আবার নির্যাতন মানে শাস্তি দিয়েছেন টাইটাসের হাতে, রোমান সেনাপতি টাইটাসের হাতে। তারপরে এরা মদিনায় গিয়ে আকরাগারে বনু কুরাইজা, বনু খাইনুকা, বনু নাজিরে, খাইবারে এদেরকে আল্লাহ নবী যুদ্ধ করে বের করে দেন। পরে এই 1250 বছর ইসলামী খেলাফতে ওরা জীবনেও বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে নাই, এই 1914 সালে এসে ঢুকছে। কত সালে? 5000 বছরের ইতিহাস তো ভাই আমি 5 মিনিটে বলতে পারবো না, সংক্ষিপ্ত করে বুঝালাম যে 1250 বছর তারা বাইতুল মুকাদ্দাসের আশপাশেও ঘেঁষতে পারে নাই। এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে ঢুকেছে 1914 থেকে 1918-র মধ্যে, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন, যখন ওসমানীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল, ওসমানীয়দেরকে পরাজিত করে ওরা এই জায়গাটা দখল করেছে। করার পরে ওই জায়গায় কিন্তু দেখেন জায়গা দখল করে ব্রিটেন ওখানে থাকে নাই, ওই ইহুদিদেরকে জায়গা দিয়ে দিয়েছে। রহস্যজনক না যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না? আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছি। না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে? একটা 90% মুসলিমের দেশে কেউ সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে, মদের বার চালু করতে পারে, জেনার লাইসেন্স দিতে পারে, পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয়, কখনো ওই যে যাত্রা পালাগান ঢাকঢোল ডুগি তবলা বাজতেছে কেউ প্রতিবাদ করতে পারে না, করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী, সে সন্ত্রাসী, সে জঙ্গি উগ্রবাদী। তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবে? আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে, সবাই আল্লাহর হুকুম মেনে চলে। সূরা বানী ইসরাইল পড়েন, এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাসবিহ পাঠ করে না। শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি, আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে, নামাজও পড়ে না। কি করে না? 5-5 বার দিনে বলা হচ্ছে আইয়া আলা সালাহ, আইয়া আলা ফালাহ, সাফল্যের জন্য আসো, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, কানে ঢুকে ঢুকে না, যায় না নামাজ পড়তে। কোরআন, ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে, এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই? প্রত্যেকের বাসায় আছে, এমন কি আপনার ফোনের মধ্যে ওই অ্যাপসে আছে, খুলে দেখার সময় নাই। সময় কোথায়? মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত, এতই ব্যস্ত মানুষ হতভাগা যে কোরআন খুলে দেখার সময় নাই। আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি? আপনারাই ইসলাম বোঝেন, আমরা বুঝি না, আপনারাই মুসলমান, আমরা মুসলমান না, এগুলো বলবে। উমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছিলেন আজকে থেকে এই 1400 বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে। এক, দল্লাতুল আলেম, আলেমরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে। দুই, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, যখন আসবে এমন কিছু শাসক যারা পথভ্রষ্ট মুদিল্লিন, তখন সমাজ ইসলাম ধ্বংস হবে। আর ওয়াল মুনাফিকিন ফি জিদারি কিতাবিল্লাহ, যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকপিতনটা করবে, মুনাফেকরাই বাকপিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম, তোমরা বোঝো না। আর বাংলাদেশে টকশো সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য।
মাথার উপর দিয়ে যায় কথা কিছু না, পরে লেকচার রিপিট শুনে নিন। মূল জায়গায় আসি, কোরআন।